বলে মা কালকে আমি শুনছিলাম কেউ মঞ্চে বলছিল কীর্তন হচ্ছিল যে মা কি রক্ত খায় মা রক্ত খায় 100 বার খায় মা করিস খাবে তো রক্ত আমারও মনের মধ্যে খটকা হয়েছিল যখন কালীর ধ্যান করি প্রতিদিন আমি মাকে ফুল দিই তো যখন ধ্যান করি তখন কি ধ্যান করি সবারুড়াং মহাভীমাং ঘোরুদ্রংষ্টাং বরস্তদাং হস্তযুক্তাং ত্রিনেত্রাং চ কপালকৃত্তিকাকরাং মুক্তকেশিং লোলজিহ্বাং পিবন্তিং উদীরন্মুহ চতুর্বাহু সমাযুক্তাং বরাভয়করাং স্মরেৎ মা শিবের উপরে দাঁড়িয়ে আছেন মহাভীমাং ভীমং রুরু হাসছেন এক হাতে বর দিচ্ছেন মাথার পেছনে চুল খোলা চুল মুক্ত কেশিং লোল জিহ্বাং জিভ বেরিয়ে আছে পিবন্তি রুধিরং মহ মা রক্ত পান করছেন শাস্ত্রকে মিথ্যা বলে নাকি মা রক্ত পান করছেন চতুর্বাহু চার হাত সমাযুক্তাং বরাভয় করং স্মরে মা গো তোমায় প্রণাম করি মা আমাকে অভয় দেবেন বরাভয় মুদ্রায় মা দাঁড়িয়ে আছে আমার অধ্যাপক ডক্টর কুমারনাথ ভট্টাচার্য এখন আছেন না বলছিলেন 94 বছরের যুবক এখন সোজা হয়ে বসেন এই বসছেন এভাবেই বসেন তার জিজ্ঞেস করলাম যে যেহেতু আমরা তো বৈষ্ণব তো মাকে ফুল দিয়ে ঠিকই আছে কিন্তু মাকে ধ্যান করতে গিয়ে যে মা রক্ত খায় এই চিন্তাটা তো করতে পারি না মা কি সন্তানের রক্ত খায় এইখানটা এসে না চার হাত শিবের উপরে আছেন মাথার চুল খোলা হাতে খড়গ সবই ঠিক আছে কিন্তু মা সন্তানের রক্ত খায় এই জায়গাটা ভাবতে পারি না তো আমরা তো কৃষ্ণ পাঠক বৈষ্ণব তাহলে মধ্যে এই ভেদটা হিন্দুদের একটা কেমন একটা ব্যাপার না হিন্দু ধর্ম আমাদের ভালো ধর্ম আমাকে আমার অধ্যাপক বলছেন বাবা রক্ত তো খেতেই হবে না হলে তো সংসার ধ্বংস হয়ে যাবে কেন বলে মা কার রক্ত খায় যে মায়ের পায়ে পড়ে তার রক্ত খায় না মা যখন রক্ত বীজকে কাঁদছে আর রক্ত বীজের রক্ত সিনকে দিয়ে পড়ছে আর আরো হাজার হাজার রক্ত বীজ তৈরি হচ্ছে তো মা দেখছে যে যত কাটছি তত রক্ত বীজ বেড়ে যাচ্ছে মা কি করলেন মা বললেন যে মাটিতেই ফেলতে দেব যত রক্ত পড়বে মা নিজে গ্রহণ করছেন জগৎ রক্ষার জন্য মা নিজে রক্ত গ্রহণ করছেন রক্ত বীজের রক্ত পান করছেন সংসারকে রক্ষা করছেন মা রক্ত বীজের রক্ত ফেলতে দেননি মা যে রক্ত তোমার খাচ্ছেন বা রক্ত বীজের রক্ত খাচ্ছেন যে মায়ের চরণে পড়ে গেছে মা কৃপা করো বলে মা তাকে বরাও হয় গান করে মা জগত্তারিণী যিনি কৃষ্ণ লীলার সহকারিণী যিনি কৃষ্ণ প্রেয়সী যিনি মা কাত্যায়নী যিনি মাহেশ্বরী তিনি সন্তানকে পালন করেন তাই মায়ের কোমরে হাত মায়ের কোমরে হাত আছে না শাড়ি তো আমরা পরে পরিয়েছি শাড়ি পড়াচ্ছি আমরা মহাপ্রভু সময় থেকে ধরো এলাকার শাড়ি পরানো মা ছিল না কোমরে হাত বলে হাত কেন মায়ের কোমরে এই হাত হচ্ছে সৎ কর্মের প্রতীক এই আমাদের হাতের সার্থকতা কোথায় ভগবানের চরণে অঞ্জলি দেওয়ার সময় করু হরির মন্দির মার্জনাদেশ এই হাত দিয়ে যে সৎ কর্ম করবে ভগবানের পূজা করবে সে কোথায় খাই পাবে সে মায়ের পেটে খাই পাবে তাই মায়ের তল পেটে হাত সৎ কর্মের প্রতি যারা জীবনে সৎ কর্ম করবে তারা মায়ের পেটে খাই পাবে মায়ের পেট তো মা তো ব্রহ্মাণ্ড উদরি সমস্ত ব্রহ্মাণ্ড তো মায়ের পেটে তাই মায়ের পেটে তারা ঠাই পাবে যারা জীবনে হাত দিয়ে সৎ কর্ম করবে তার জন্য মায়ের কোমরে হাত কল্পেটা হাতের একটা আছে না হাত দিয়ে ঢাকা
শাড়ি পরিয়েছি অনেক পরে, এই পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো হবে না তার নিচে, যখন দেখা গেল যে বাঙালি ওই রূপটা থেকে সহ্য করতে পারছেন না। বাঙালির একটা স্বভাব হচ্ছে বাঙালি খুব নরম মনের হয়, এরা ভগবানকে খুব বড় দেখতে পারে না। বিরাট ভগবান অর্জুন যেমন কৃষ্ণের বিরাট রূপ যখন দেখলেন, অর্জুন বলছে আমি ভয় পাচ্ছি, আমি তোমাকে প্রণাম করছি, তুমি সংযত হও, তুমি স্থির হও, ভগবান তুমি ছোট হও, ছোট হও, ছোট ভগবান ছোট হয়ে যায়।